সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাঁসমারির মামলায় নিজেদের মধ্যে আলোচনার প্রথম দিনে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি জুরি সদস্যরা। 34টি অভিযোগে ট্রাম্প দোষী কিনা তা নিয়ে বুধবার দিনভর আলোচনা করেন 12 জুরি সদস্য, তবে সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগবে বলে জানান তারা। এদিকে ক্ষুব্ধ ট্রাম্প অভিযোগ করেছেন, বিতর্কিত ও দুর্নীতিবাজ বিচারক হুয়ান মার্শানের হাত থেকে মাদার তেরেসাও রক্ষা পেতেন না। পুরো বিচারটিকে প্রেসিডেন্ট জো বাইডেনের কারচুপি বলে দাবি করেন তিনি। বুধবার সকাল 9:30 ট্রাম্প টাওয়ার থেকে বের হয়ে কিছুটা আগেই আদালতে আসেন ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি বলেন, ডেমোক্রেটরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এই মামলা করেছে। ট্রাম্প বলেন, বিতর্কিত ও দুর্নীতিবাজ বিচারক হুয়ান মার্শান সুযোগ পেলে মাদার তেরেসাকেও অভিযুক্ত করতেন। মঙ্গলবার দুই পক্ষের মধ্যে দীর্ঘ 11 ঘন্টা সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার দিনের শুরুতে 12 জুরি সদস্যকে প্রায় 1.5 ঘন্টা ধরে নির্দেশনা দেন মামলার বিচারক। তিনি বলেন, কোনো ব্যক্তির প্রতি পক্ষপাত ছাড়াই সিদ্ধান্তে পৌঁছতে হবে তাদের। এক্ষেত্রে কোনো সাক্ষী লাভবান হলেন কিনা কিংবা শুধুমাত্র মাইকেল কোহেনের সাক্ষীর উপর সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেও জানিয়ে দেন বিচারক। এছাড়া মিথ্যা ব্যবসায়িক তথ্য এবং ফেডারেল ইলেকশন ক্যাম্পেইন অ্যাক্ট সম্পর্কেও জুরি সদস্যদের অবগত করেন তিনি। এরপর প্রায় 5 ঘন্টা ধরে আলোচনা করেন 12 জন জুরোর। এ সময় তারা বিচারককে 2টি নোট দেন। প্রথম নোটে জুরি সদস্যরা ট্রাম্প টাওয়ারে বৈঠকের বিষয়ে ডেভিড পেকার এবং মাইকেল কোহেনের সাক্ষ্যের রেকর্ড আবারও শুনতে চান। দ্বিতীয় নোটে তারা দিনের শুরুতে দেয়া বিচারকের নির্দেশনা আবারও শুনতে চান। সিদ্ধান্তহীন প্রথম দিনের আলোচনা শেষে আদালত থেকে বের হয়ে ট্রাম্প আবারও বলেন, তিনি এই মামলার কারণে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না। এই বিচারে জুরি সদস্যদের আলোচনায় 12 জনকেই উপস্থিত থাকতে হবে এবং সিদ্ধান্তের বিষয়ে তাদের একমত হতে হবে, তবে তাদের সিদ্ধান্তে দ্বিমত জানিয়ে ভিন্ন রায় দেওয়ারও সুযোগ রয়েছে বিচারকের। হিসান জুয়েল, TBN 24, New York. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।